রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের মেট্রো রেলে সন্ত্রাসী হামলায় মূল সন্দেহভাজন রুশ নাগরিক বলে জানিয়েছেন কিরগিজ নিরাপত্তা বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বোধ বলে অভিহিত করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউরোজোনের বেকারত্ব হার কমে দাঁড়িয়েছে 9.5%। জঙ্গিবাদ দমনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং বাংলাদেশ টি টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হতে যাচ্ছেন সাকিব আল হাসান। আসসালামু আলাইকুম, শুনছিলেন শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি জুলিয়া ইয়াসমিন। এবারে বিস্তারিত, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের মেট্রো রেলে সন্ত্রাসী হামলায় মূল সন্দেহভাজন কিরগিজস্তান বংশোদ্ভূত রুশ নাগরিক বলে জানিয়েছে কিরগিজ নিরাপত্তা বাহিনী। সোমবারের হামলায় শিশুসহ অন্তত 11 জন নিহত হয়, আহত হয় অর্ধশত। এ ঘটনায় 3 দিনের শোক ঘোষণা করেছে নগর কর্তৃপক্ষ। এদিকে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের সঙ্গে ফোন আলাপে সন্ত্রাস নির্মূলে রুশ মার্কিন একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। স্থানীয় সময় আকস্মিক বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের মেট্রো রেলওয়ে স্টেশন। সে সময় টেকনোলজি চেস্কি ইনস্টিটিউট স্টেশন থেকে সেন্না প্রোস্চাদ স্টেশন যাচ্ছিল একটি ট্রেন। ভিডিও ফুটেজে দেখা যায় প্রাণ বাঁচাতে বগি থেকে লাফিয়ে পড়েন অনেক যাত্রী। দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেনের দরজার পাশে আহাজারি করতে থাকেন আহতরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বোধ বলে অভিহিত করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। ট্রাম্পের উদ্দেশ্যে প্রকাশ করা প্রথম অডিও বার্তায় এমন মন্তব্য করল গোষ্ঠীটি। ওই অডিও বার্তাটি আরবি ভাষায় দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে ট্রাম্প একজন নির্বোধ প্রেসিডেন্ট যার ইসলাম ধর্ম সম্পর্কে কোনো ধারণাই নেই। 36 মিনিটের ওই অডিও বার্তাটি আইএসের মুখপাত্র আবু হাসান আল মুহাজির প্রকাশ করেছে। এতে যুক্তরাষ্ট্রকে দেউলিয়া রাষ্ট্র বলে উল্লেখ করে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের পতন এখন পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ হিসেবে বলা হয় দেশটির একজন নির্বোধ ব্যক্তি শাসন করছেন, যিনি ইরাক সিরিয়া বা ইসলাম কিছুই জানেন না, বোঝেন না। তার কাজ কেবল ঘৃণা আর যুদ্ধ ছড়ানো। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউরোজোনের বেকারত্ব হার কমে দাঁড়িয়েছে 9.5%। এ হারে গেল জানুয়ারির চেয়ে কম হওয়ার পাশাপাশি গেল 8 বছরের মধ্যে সর্বনিম্ন। এর মধ্যে কেস রিপাবলিকের বেকারত্ব হার 3.4, জার্মানির 3.9 এবং স্পেনের 18%। তবে বেকারত্ব 23% নিয়ে সর্বোচ্চ অবস্থানে রয়েছে গ্রিস। এদিকে এ অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ফ্রান্সের বেকারত্ব হার বর্তমানে 10%। পাশাপাশি ধীরগতিতে বাড়ছে এ অঞ্চলের উৎপাদন খাতের কার্যক্রম। তবে মূল্যস্ফীতি 2% ঘরে নিতে এখনও বেগ পেতে হচ্ছে এ অঞ্চলকে। আবারও জাপান সাগরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার দেশের পূর্বাঞ্চলীয় সিনপো নৌঘাটি থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া আর একে পিয়ংইয়ংয়ের উস্কানিমূলক আচরণ উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে জাপান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনও এ ঘটনায় তার দেশের অসন্তোষের কথা প্রকাশ করেছেন। জাতিসংঘের নিষেধাজ্ঞা আর বিশ্ব মোড়লদের হুমকি ধামকিতে কোনো রকম পাত্তা না দিয়ে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। আগেরবারের মতো এবারও জাপান সাগর তাক করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। দেশটির পূর্বাঞ্চলীয় সিনপো নৌঘাটি থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে মার্কিন ও দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষ। সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিক্ষেপের পর ক্ষেপণাস্ত্রটি প্রায় 60 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে জাপান সাগরে গিয়ে পড়ে। মার্কিন সামরিক বাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ড নিশ্চিত করেছে KN-15 নামে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। যদিও ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে নিয়মিত পরীক্ষার অংশ উল্লেখ করে একে শান্তিপূর্ণ কার্যক্রম বলে অভিহিত করেছে পিয়ংইয়ং। বিমানে স্মার্টফোনের চেয়ে বড় কোনো গ্যাজেট পরিবহনে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপের পরও সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ এয়ারলাইন্সে বেড়েছে মার্কিন ভ্রমণকারীর সংখ্যা। ইতিহাদ কর্তৃপক্ষ জানিয়েছে নিরাপত্তাজনিত কারণে বিমানে ভ্রমণকারীদের ল্যাপটপ, ট্যাবলেট সহ বড় ইলেকট্রনিক ডিভাইস পরিবহনে ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপের পরও সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য উল্লেখযোগ্য হারে ফ্লাইট বুকিং হচ্ছে। গেল মাসে মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকা, তুরস্ক ও আরব আমিরাতে 10টি বিমানবন্দর থেকে যাত্রীদের স্মার্টফোনের চেয়ে বড় গ্যাজেট পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। এরপর মধ্যপ্রাচ্যের 6টি দেশের ফ্লাইটের ক্ষেত্রে একই সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন।
ফ্রান্সের আসন্ন নির্বাচনকে ঘিরে প্রথমবারের মতো দেশটিতে এক টেলিভিশন বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইমানুয়েল ম্যাক্রন এবং মেরিন লা পেন সহ 11 জন প্রেসিডেন্ট পদপ্রার্থী অংশ নেন। অনুষ্ঠিত 3 ঘণ্টাব্যাপী ম্যারাথন বিতর্ক অনুষ্ঠানে প্রত্যেক প্রার্থীকে 17 মিনিট করে সময় দেওয়া হয়। বক্তব্যে নিজেদের ইশতেহার তুলে ধরেন প্রার্থীরা। এ সময় জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেন মেরিন লা পেন। ইমানুয়েল ম্যাক্রন জানিয়েছেন, ফ্রান্সকে নতুনভাবে গড়ে তোলার জন্য তিনি সবাইকে সঙ্গে নিয়ে পদক্ষেপ নেবেন। ইউরোপের ক্ষমতা কেন্দ্র হিসেবে ফ্রান্সকে নির্মাণের ঘোষণা দেন আরেক প্রার্থী ফ্রান্সিও ফেলন। নির্বাচনের প্রথম পর্ব শুরু হওয়ার 19 দিন আগে টেলিভিশনে এ বিতর্ক অনুষ্ঠিত হল। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের হামলায় জড়িত সন্দেহভাজন আকবরজান জলিলভের ছবি প্রকাশ করেছে গণমাধ্যম। ঘটনাস্থল থেকে উদ্ধার করা বোমার ব্যাগে তার জিনের আলামত পাওয়া গেছে বলে জানান তদন্তকারীরা। আকবরের সঙ্গে কোনো উগ্রবাদী সংগঠনের যোগাযোগ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞরা একে প্রতিশোধমূলক হামলা হিসেবে আখ্যা দিলেও তা ভিত্তিহীন বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সেন্ট পিটার্সবার্গের পাতাল রেলে বোমা হামলার 2 দিন পেরিয়ে গেলেও এখনও শোক কাটিয়ে উঠতে পারেনি সেখানকার মানুষ। বুধবারে শ্রদ্ধার ফুলে ছেয়ে গেছে মেট্রো স্টেশন এলাকা। ধর্মীয় উপাসনালয়ে চলে বিশেষ প্রার্থনা। আহতদের সহায়তায় হাসপাতালগুলোতে দেখা গেছে রক্তদাতাদের ভিড়। নিরাপত্তা বাহিনীর গাফিলতির কারণে এই হামলা হয়েছে বলে অভিযোগ তাদের। সৌদি আরবে অন্তত 10 জন মার্স ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সম্প্রতি একটি হাসপাতাল থেকে নতুন করে এ ভাইরাসটি ছড়িয়ে পড়ে বলে জানায় তারা। তবে হাসপাতালে রোগটি কীভাবে ছড়ালো তা জানানো হয়নি। সৌদি আরবে হাসপাতালে কর্মীদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 2012 সালে প্রথমবারের মতো মার্স ভাইরাস ধরা পড়ার পর থেকে এখন পর্যন্ত 1935 জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। WHO-র তথ্য মতে এতে অন্তত 690 জনের মৃত্যু হয়। মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম বা মার্স নামের এ প্রাণঘাতী ভাইরাসটি প্রাথমিকভাবে উটের দেহ থেকে ছড়ায়। আক্রান্ত ব্যক্তি থেকেও রোগটি অন্যদের মাঝে দ্রুত ছড়িয়ে পড়ে। এর আগে মার্সের মতো করোনা ভাইরাস গোত্রের সার্স নামের আরও একটি ভাইরাস 2003 সালে চীনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দেওয়া নৈশভোজে যোগ দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ ভারতের সম্পর্কের উন্নয়নের লক্ষ্যে নৈশভোজে যোগ দেবেন মমতা। রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা হবার সম্ভাবনা রয়েছে তার। ধারণা করা হচ্ছে 8 এপ্রিল দুপুরে দিল্লিতে কলকাতা খুলনা কলকাতা রুটের যাত্রীবাহী সরাসরি বাসের উদ্বোধন করবেন শেখ হাসিনা, নরেন্দ্র মোদী ও মমতা। এর ফলে মৈত্রী এক্সপ্রেসের পরীক্ষামূলক যাত্রার সূচনা হতে পারে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফরে তিস্তা চুক্তির ক্ষেত্রে মমতার দিকে তাকিয়ে আছে ঢাকা ও দিল্লির দুপক্ষই। তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার অরুণাচল প্রদেশ সফরে চীনের আপত্তির কড়া সমালোচনা করেছে ভারত। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে চীনের প্রতি আহ্বান জানানো হয়। ভারতীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেন, ভারত কখনো চীনের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলে না। এক চীন নীতির প্রতিও ভারতের সমর্থন রয়েছে। অন্তত সৌজন্য দেখিয়ে হলেও ভারতের অভ্যন্তরীণ বিষয়ে চীনের নাক গলানো উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। একটি গণতান্ত্রিক দেশ হিসেবে সব ধর্মীয় নেতার জন্যই ভারতের দ্বার উন্মুক্ত বলে জানান রিজিজু। সবার ধর্মীয় স্বাধীনতা সমান উল্লেখ করে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দালাই লামার অরুণাচল সফরকে ঘিরে কারও ক্ষুব্ধ হওয়ার কারণ নেই। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। জঙ্গিবাদ দমনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ে বাংলাদেশ পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে বাস্তবায়নাধীন পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটির প্লট বরাদ্দপত্র বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন পদমর্যাদার 25 জন কর্মকর্তার মাঝে বিতরণ অনুষ্ঠানে এ প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, উন্নত অনেক দেশের চেয়ে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা এখন বেশি সক্রিয়। এ সময় তিনি আরো বলেন, বিভাগে এবং জেলায় জেলায় সেখানেও কিন্তু এভাবে আবাসন ব্যবস্থাটা করা যেতে পারে। কাজেই কারণ সবাই যে এখানেই থাকবে তা তো না,
এখন আর এখন আমাদের অর্থনৈতিক কার্যক্রম সারা দেশব্যাপী আজকে গতিশীল। আমি এটুকু বলবো যে আমাদের দেশের নিরাপত্তার জন্য আর বিশেষ করে এই যে জঙ্গি দমনে আমাদের পুলিশ বাহিনী যে ভূমিকা রাখছে, এবং পুলিশের সঙ্গে সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক যারা আমাদের গোয়েন্দা সংস্থাগুলি এবং অন্যান্য সংগঠনগুলি, যেমন র‍্যাব, পুলিশ, তারপর অন্যান্য গোয়েন্দা সংস্থা, সকলে মিলে যেভাবে কাজ করছে, বাংলাদেশ আমি মনে করি যে সারা বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে। একটি বিষয় আমি আপনাদের নজরে আনতে চাই, আপনারা এটা নিজেরা উপলব্ধি করেছেন কিনা জানি না, অন্যান্য জায়গায় দেখা যায় যে ঘটনা ঘটার পরে তারপরে তারা মানে অপরাধীদের ধরে বা যা কিছু করে, কিন্তু আজ পর্যন্ত কিন্তু আমি এই এমনকি আমাদের উন্নত দেশগুলিতেও দেখলাম না যে ঘটনা ঘটার আগে কোথাও তারা এই ধরনের যারা কারা যারা এই ধরনের কর্মকাণ্ড করতে যাচ্ছে বা সন্ত্রাসী বা জঙ্গিবাদী কর্মকাণ্ডে লিপ্ত, তাদেরকে তারা কিন্তু এ পর্যন্ত ধরতে পারেনি। এই দৃষ্টান্তটা আমরা বাংলাদেশে দেখাতে পেরেছি। অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, অর্থনীতির মূলধারায় নারীকে অন্তর্ভুক্তি করা এবং মানুষে মানুষে বৈষম্য কমানোর সহ 6টি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে শেষ হলো 5 দিনব্যাপী 136তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ সম্মেলন। শেষ দিনে ঢাকা ঘোষণার গুরুত্ব দেওয়া হয়েছে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার বিষয়টিকেও, আর সম্মেলনের সফল সমাপ্তিকে বাংলাদেশের জন্য অনন্য অর্জন হিসেবে বলেছেন আয়োজকরা। নিরাপত্তা শঙ্কা ছিল পুরো সম্মেলন জুড়ে বিভিন্ন দেশের মধ্যে আলোচ্যসূচি নিয়ে নানা মত পার্থক্য। শেষ দিনের শুরুতে গভর্নিং কাউন্সিলের বৈঠকে বর্তমান মহাসচিব মার্টিন চুনগংকে পুনর্নির্বাচন করা হয়। তবে মানবাধিকার বিষয়ক কমিটির 2 সদস্য নির্বাচনে 5 দেশের প্রার্থী নিয়ে হয় সরাসরি ভোটাভুটি। শেষ পর্যন্ত জয় পান ফ্রান্স ও আইসল্যান্ডের প্রার্থী। বিটিআরসির 4G তরঙ্গ বরাদ্দের নিলাম এবছরেও অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ খাত থেকে বড় ধরনের রাজস্ব আয় হবে বলেও জানান তিনি। সচিবালয়ে আইসিবি এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠানে অর্থমন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আরও বলেন, সেবা সম্প্রসারণে সরকার বিভিন্ন খাত থেকে রাজস্ব আহরণের চেষ্টা করছে। অর্থমন্ত্রী বলেন, একটা বড় সোর্স অফ ইনকাম হলো বিটিআরসি। সেখানে যে আমরা তরঙ্গ কি করি, ভাগ করে দিই, সেখানে বড় টাকা পাই। অকশনটা হওয়ার কথা ছিল এই বছরই, ইট শুড বি ইন দিস ক্যালেন্ডার ইয়ার, আর এবারে তো 4G, সুতরাং সেখানে আরো বেশি পাওয়ার কিছু সম্ভাবনা রয়েছে। আমরা যেমন মানুষের কাছ থেকে রাজস্ব বেশি আদায় করছি, ঠিক তেমনি ভাবে অন্যান্য সূত্র থেকেও সরকারি ইনকাম বাড়ানোর চেষ্টা করছি। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তি হলে তা দেশের জন্য ক্ষতিকর হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিএনপির ভারত বিরোধী রাজনৈতিক খেলা কাজে আসবে না বলেও জানান তিনি। কুষ্টিয়ার হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিএনপি আবারও ওই পুরানা তাদের যে খেলা শুরু করেছেন, যে ভারত বিরোধী রাজনীতির খেলা, এটা মনে হয় এবার খুব একটা কাজে লাগবে না। কারণ তারা বলছেন যে প্রতিরক্ষা চুক্তি করলে দেশের ক্ষতি হবে, দেশের স্বার্থ নষ্ট হবে। আমরা খুব পরিষ্কারভাবেই জিজ্ঞেস করতে চাই যে বিএনপি যখন 2001 সালে রাষ্ট্রক্ষমতায় গিয়েছিল, সেই সময় 2002 সালে যে চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছিলেন, যে সামরিক ক্ষেত্রে আমাদের সব কিছু যে চীনের দখলে চলে গেছে, এরকম কোনো কি নজির সৃষ্টি হয়েছে? ধোয়া তুলে জনগণকে বিভ্রান্ত করে ভারতবিরোধী রাজনীতির সুফল আর পাওয়া যাবে না। ইসলামিক ফাউন্ডেশনের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ওলামা মাশায়েখ সম্মেলন। এতে প্রধানমন্ত্রী ছাড়াও পবিত্র কাবা শরীফ ও মসজিদে নববীর খতিব সহ সৌদি আরবের 6 জন আলেম অংশ নেবেন। আর এ উপলক্ষে আজ সকাল 10:30 থেকে রাজধানীর শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ থাকবে। এছাড়া দুপুর থেকে বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ যৌথ সম্মেলনে একথা জানান ডিএমপি কমিশনার ও ইসলামী ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের গভর্নর। এদিকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার জানান, সারা দেশ থেকে সম্মেলনে অংশ নিতে মুসল্লিদের যাতায়াতে সুবিধার জন্য জেলা অনুযায়ী আলাদা পার্কিং ব্যবস্থা রাখা হয়েছে। নির্দিষ্ট স্থানে গাড়ি রেখে পায়ে হেঁটে সম্মেলনে অংশ নিতে সবার প্রতি অনুরোধ জানান তিনি। জায়গায় আমরা কিন্তু ডাইভারশন দিব, লাল চিহ্নিত যে জায়গাগুলো দেখছেন
এই জায়গাগুলোতে কোনো ধরনের কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না, দুটো রাস্তায় কোনো ধরনের কোনো যানবাহন চলাচল থাকবে না, এটা সম্পূর্ণ যানবাহন মুক্ত থাকবে। একটি হচ্ছে শাহবাগ থেকে মৎস্য ভবন, আর একটা হচ্ছে শাহবাগ হতে টিএসসি হয়ে যে রাস্তাটি আমাদের দোয়েল চত্বর দিকে গিয়েছে। দর্শক এখন দেখবেন বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। সৌদি আরবে গম্পুদা যুবলীগ শাখা আয়োজিত মহান স্বাধীনতা দিবস উদযাপন ও গম্পুদা যুবলীগ আঞ্চলিক শাখার অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এতে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ইদ্রিস আলী সুমন। এতে প্রধান অতিথি ছিলেন জেদ্দা যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া চৌধুরী। মোহাম্মদ কামাল হোসেনের পরিচালনায় জেদ্দা যুবলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম পাবেল, মাসুদ সেলিম। সভায় বক্তব্য দেন মোস্তাক আহমেদ বাদশাহ, জামাল হোসেন, শাহাবুদ্দিন, শাফায়েতুল্লাহ সহ আরও অনেকেই। বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতে দেশ থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে, তাই আবারও শেখ হাসিনার হাতে দেশ রাখতে হলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নে শ্রী শ্রী মা শ্মশানকালী মন্দির প্রাঙ্গণে শ্রী বাসুদেব রাজপুত্রের বাসভবনে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠান। আমাদের প্রতিনিধি এম এ সালাম জানান, শ্রী বাদল রাজপুত্রের পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম, কমরেড আরব আলী, বদরুল ইসলাম, শ্রীনাথ পাশি, প্রদীপ কুমার বক্তি, বদরুল ইসলাম হেলাল প্রমুখ। 3 এপ্রিল সন্ধ্যা 6:30 তুলসী আরতি ও সাত ঘটিকায় শ্রী শ্রী গৌর সুন্দরের আরতি পরিবেশন করেন শ্রী শ্রী শিশু গোপাল সম্প্রদায় বিজয়া। অনুষ্ঠান শুরু হয় 3 এপ্রিল সোমবার, শেষ হবে 6 এপ্রিল বৃহস্পতিবার। অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এখানে সব ধর্ম তার নিজ নিজ গতিতে চলবে, কেউ কাউকে আঘাত করে চলতে পারবে না। সিলেটে যাত্রা শুরু করেছে অ্যাপস ভিত্তিক কার সেবা চলো, ফলে এখন থেকে সিলেটের বাসিন্দারা মোবাইল অ্যাপসের মাধ্যমে কোনো ঝামেলা ছাড়াই 10 মিনিটের মধ্যেই ঘরে বসে কার বা মাইক্রোবাস ভাড়া করতে পারবেন। সিলেট অফিস থেকে আবু তাহের চৌধুরীর রিপোর্ট। প্রধান অতিথির বক্তব্যে কামরান বলেন, বর্তমান যুগ ডিজিটাল যুগ, ডিজিটাল যুগে ঘরে বসে এমন অ্যাপস ভিত্তিক কার সেবা সত্যি এক অনন্য দৃষ্টান্ত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহদিদার আলম নোবেল প্রমুখ। জঙ্গিমুক্ত সোনার বাংলা গড়তে প্রবাস থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে অনুষ্ঠিত হল ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখা ও ভেনিস যুবলীগের আয়োজনে মহান স্বাধীনতা দিবস। ইতালি থেকে নাজমুল হোসেন জানান, আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল এবং প্রধান বক্তাসহ সভাপতি জাহাঙ্গীর ফরাজি ও বিশেষ অতিথি হিসেবে যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু উপস্থিত ছিলেন। এ সময় হাসান ইকবাল প্রধান অতিথির বক্তব্যে বলেন, এখন প্রয়োজন জঙ্গিমুক্ত সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার পাশে দাঁড়ানো। এছাড়াও প্রধান বক্তা জাহাঙ্গীর ফরাজি বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন পূরণ করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। মহান জাতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মদিনা আওয়ামী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ। মদিনা প্রতিনিধি মোহাম্মদ আতিকুল্লাহ জানান, মদিনা একটি রেস্তোরাঁয় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মদিনা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ আজগর আলী। প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল 8 আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়। সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জসিমউদ্দিন, আকিস মোল্লা, রফিক মিয়া, বোরহানউদ্দিন ও রাজীব আহমেদ তালুকদার। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতা বাঙালির কষ্টার্জিত ফসল আর এর মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা আজ তরুণ সমাজের কাছে যারা বিকৃত করেছে তারাই আমাদের স্বাধীনতার বিরোধী চক্র, এদেরকে প্রতিহত করতে হবে। জার্মান আওয়ামী লীগের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ইতালির প্রতিনিধি নাজমুল হোসেন জানান,
জার্মান আওয়ামী লীগ ও যুবলীগের আয়োজনে জার্মানির ফ্রাঙ্কফুর্টে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার পাশে থাকা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। জার্মান আওয়ামী লীগের সভাপতি এ কে এম বশিরুল আলম চৌধুরী সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জার্মান আওয়ামী লীগের উপদেষ্টা জাহিদ ঠাকুর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা আমিনুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। দর্শক এবার দেখুন মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। বকেয়া কর আদায়ে পহেলা বৈশাখে প্রথমবারের মতো হাল খাতার আয়োজন করবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর ভবনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাথে প্রাক বাজেট আলোচনায় একথা জানান এনবিআর এর চেয়ারম্যান নজিবুর রহমান। এ সময় কর ফাঁকি রোধে অ্যাপস ব্যবহার করা হবে বলেও জানান তিনি। এনবিআর এর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা খারাপ ব্যাট ফাঁকি দিচ্ছে, একটা মোবাইল অ্যাপস এর মাধ্যমে তারা ধরে ফেলছেন এবং আমাদের ব্যাট গোয়েন্দা অনলাইন ফেসবুকে সব তথ্য আমরা পেয়ে আমরা সেখানে গিয়ে বিভিন্ন ধরনের এনফোর্সমেন্ট করেছি। এটাকে আমরা নতুন মাত্রায় নেওয়ার জন্য আমাদের আরেকটা আমরা কাজ করছি যে A2I প্রকল্প এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যেহেতু ডিজিটাল বিষয়ে ইয়াং জেনারেশনকে নিয়ে অনেক কাজকর্ম হচ্ছে সেখানে আমরা সম্পৃক্ত হব। পোশাক শিল্পে কোনো সমস্যা সৃষ্টি হলে সে বিষয়ে বিদেশি শক্তির সাথে যোগাযোগ না করে সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। সচিবালয়ে পোশাক শিল্পের সমস্যা সমাধানে গঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের প্রথম বৈঠকে শ্রমিক সংগঠনগুলোর প্রতি এ আহ্বান জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্ন। তিনি আরও বলেন, অতীতে বিদেশিদের কাছে নালিশের কারণে দেশের ভাবমূর্তি শুধু ক্ষুণ্ণ হয়নি, ক্ষতিগ্রস্ত হয়েছে পোশাক শিল্প খাত। সভায় পরিষদের সদস্য শ্রমিক নেতা অ্যাডভোকেট দেলোয়ার হোসেন খান শ্রমিকদের সাথে মালিকদের সুসম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়ে বলেন, দুই মাসে অন্তত মালিক পক্ষ শ্রমিকদের সাথে একবার বৈঠক করলে এই শিল্পে কোনো সমস্যা থাকবে না। বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমানও পোশাক শিল্পের যে কোনো সমস্যা সমাধানে এক প্ল্যাটফর্ম থেকে শ্রমিকদের সাথে কাজ করার অঙ্গীকার করেন। নতুন ভ্যাট আইন কার্যকরের সাথে জাতীয় রাজস্ব বোর্ডের প্রযুক্তিগত সক্ষমতা যাচাই ও সংস্কারও জরুরি। সেই সঙ্গে গ্যাস বিদ্যুতের দাম নাগরিকদের নাগালের মধ্যে রাখতে এ খাতের উপর ভ্যাট পর্যায়ক্রমে বাড়ানোর সুপারিশ তুলে ধরেন অর্থনীতিবিদরা। এনবিআর আয়োজিত 2017-18 অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় নানা পরামর্শ দেন বিশ্লেষকরা। ভ্যাট আইন নিয়ে বিভিন্ন মহলের সমালোচনা যেন কৌশল না হয় সে ব্যাপারে এনবিআরকে আরও সচেতন হওয়ার পরামর্শও দেন বক্তারা। চলতি বছরের জুলাই থেকে কার্যকর হবে 2017-18 অর্থবছরের নতুন বাজেট, সেই সঙ্গে কার্যকর হবে নতুন ভ্যাট আইনও। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আয়োজিত প্রাক বাজেট আলোচনায় প্রধান আলোচ্য বিষয় ছিল অনলাইনে নতুন ভ্যাট আইন। আইন কার্যকরের আগে সীমাবদ্ধতা সংশোধনের পরামর্শ দেন অর্থনীতি বিশ্লেষকরা। দর্শক এবার দেখবেন মিলেনিয়াম খেলার সংবাদ। বাংলাদেশ টি টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হতে যাচ্ছেন সাকিব আল হাসান, এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। টি টোয়েন্টি থেকে মাশরাফির অবসরের সিদ্ধান্ত পুরোটাই তার নিজের, দলের স্বার্থ বিবেচনায় এনেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান বিসিবি প্রধান। তিনি বলেন, যেহেতু আমাদের সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতার একটা নতুন ক্যাপ্টেন এখন না হলেও সামনে নিতেই হতো, সো সবসময় দেশের কথাই চিন্তা করে, দলের কথা চিন্তা করে সে এখনই ঠিক করেছে যে আপনি আগে আপনার জন্য আগের থেকে একটা ক্যাপ্টেন কিনে দিতে হবে, সে তার টিমটা গুছিয়ে নেবে আগামী এক দেড় বছরে। সো সেদিক দিয়ে একেবারে আশ্চর্য কিছু না, আমরা জানতাম কন্টেন্ডার তো অবশ্যই সাকিব টি টোয়েন্টিতে, যেহেতু সে ভাইস ক্যাপ্টেন আছে সেখানে তার হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ও যতদিন ফিট থাকে সে ততদিন খেলবে। মাশরাফি এমন একটা প্লেয়ার যে ওকে বাদ পড়ার কোনো আমি লোক মানে কোনো কারণই খুঁজে পাই না।
ঢাকা প্রিমিয়ার লিগকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। অন্যান্য আসরের তুলনায় এবার ভারসাম্যপূর্ণ দল গড়ায় শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী ক্লাবের কোচ সোহেল ইসলাম। এদিকে এই টুর্নামেন্টে মোহামেডানের হয়ে ভালো পারফর্ম করে আবারও জাতীয় দলে ফেরার ব্যাপারে আশাবাদী লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন। ঐতিহ্য ও জনপ্রিয়তার দিক দিয়ে দর্শকদের বড় একটা অংশ দখল করে আছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব, কিন্তু গেল কয়েক মৌসুম থেকে ফুটবলের ন্যায় ক্রিকেটেও নিজেদের নামের সুবিচার করতে পারছে না ক্লাবটি। তবে এবার ডিপিএলকে সামনে রেখে পুরো দলকে ঢেলে সাজিয়েছে সাদা কালোর শিবির। অন্যান্য আসরের তুলনায় এবার বড় নামের ক্রিকেটারদের ভিড়িয়েছে দলে। গেল কয়েক মৌসুমের শিরোপার খরা কাটাতে অনেকটা জাতীয় দলের তারকা নির্ভর দল গড়ছে মোহামেডান। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের মেট্রো রেলে সন্ত্রাসী হামলায় মূল সন্দেহভাজন রুশ নাগরিক বলে জানিয়েছেন কিরগিজ নিরাপত্তা বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বোধ বলে অভিহিত করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউরোজোনের বেকারত্ব হার কমে দাঁড়িয়েছে 9.5%। জঙ্গিবাদ দমনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং বাংলাদেশ টি টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হতে যাচ্ছেন সাকিব আল হাসান। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/millenniumtvusa। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.org এবং www.millenniumtvusa.com। সঙ্গেই থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।